এত ঢাক ঢাক গুড়গুড়ের আছিটা কি মশাই? ভন্ডামি ছেড়ে যা বলার সোজাসুজি বলুন, দেখুন জীবনটা সোজা নয়, জীবনে কিছুই সোজা যায় না। এমনকি হাত থেকে ঢিলটা ছুড়লেও সেটা প্যারাবোলা হয়ে বেঁকে পড়ে। একটা গাছ, সেও সূর্যের দিকে প্রথমে সিধে ওঠে না, গোড়া একটু আঁকে বাঁকে, তার নারকেল টারকেল একল সিঁড়ে উচ্চাকাঙ্ক্ষী উদ্ভিদ ভিন্ন। কিন্তু তাদের শেকড়গুলি নেড়ে চেড়ে দেখেছেন কি বলুন তো? মাটির নিচে গিয়ে তাদের জারি জড়ি খাটে কিনা? সেখানে তেনাদের ভিন্ন মূর্তি। নদীর কথা বাদই দিচ্ছি, এই আপনাদের মহদাস ও সমুদ্রের কথাটাই ধরুন, একখানা ঢেউ কি সে সিধে পাঠায়? আর এই পূজ্যপাত হিমালয়, তার কোনখানটা সোজা মশাই? তুচ্ছ বাতাস, ঈশ্বরের ফু, সেও খুব সোজা ধায় কি? ক্ষণে ক্ষণে দিক পাল্টায়, আমি সামান্য মানুষ, আমি কি করে সোজা বলবো, সোজা চলবো? হাঁটতে গেলেই ডান পাটা একটু ডাইনে হেলে পড়ে, বা পাখানা বায়ে হেলে যায়। সেই ছোটবেলা থেকে ঢের চেষ্টা করে দেখেছি মশাই, কিছুতেই নাকের সোজা হাঁটতে পারিনি। একে কি আপনি ভন্ডামি বলবেন? আপনি কি বলবেন আমাকে দুমুখো শাক? দেখুন দাদা, দুটো জিনিস কেবল সোজাসুজি চলে, আকাশ ফুঁড়ে বৃষ্টি আর চক্ষু ফুঁড়ে জল, আর একখানা কথাই কেবল সোজাসুজি বলা যায়, মিথ্যে।